দুর্গা পূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে 3950 টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রফতানির অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোট 79টি প্রতিষ্ঠানের অনুকূলে 3950 টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হলো। শতাধিক আবেদন যাচাই বাছাই শেষে 3950 টন ইলিশ ভারতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে গত 1 সেপ্টেম্বর কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনে আবেদন করে। এতে 5000 টন ইলিশের চাহিদার কথা জানান কলকাতার ব্যবসায়ীরা। পরে 4 সেপ্টেম্বর সে আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে এসে পৌঁছায়।